আজ 16 ডিসেম্বর বিজয় দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা। বাঙালির এক গৌরবময় ইতিহাস হল মুক্তিযুদ্ধ। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ দিয়েছে প্রায় 30 লক্ষ মানুষ। সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক বৃন্দের একটি ছোট নিবেদন। কটা জানালা খুলে দাও না, নমাজ শেষে সূর্য হেসে আলোক দিয়ে কয়, বাংলাদেশে বীরের বেশে আসলো প্রিয় জয়। যুদ্ধ গেল বিজয় এলো মায়ের ছেলে কই, দুচোখ বুঝে ছেলের খুঁজে অশ্রু ঝরে ওই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতিমা বিনতে রহমান, আমি তৃতীয় শ্রেণীর শাখা কথা বলি। আজ আমি 16 ডিসেম্বর সম্পর্কে কথা বলছি। আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় অর্জন 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় লাভ করা। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি বর্বর শাসক গোষ্ঠী বাংলার নিরীহ মানুষের উপর আক্রমণ করে। বীর বাঙালি পাকিস্তানিদের আক্রমণ রুখে দেয়। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। তাই এই দিনটি বিজয় দিবস হিসাবে পালিত হয়। প্রতি বছর এই দিনটি আমরা সম্মান ও মর্যাদার সঙ্গে পালন করি। আমরা বীর শহীদের দেহী আত্মার জন্য দোয়া করি। এই মহান বিজয় দিবস অন্যায় অত্যাচার ও শোষণের বিরুদ্ধে বিজয়ের প্রতীক। এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।